বন্ধুরা দেখুন সমুদ্র সৈকতের ঠিক সামনেই অসাধারণ গুহাটা, এটা কিন্তু ভারতবর্ষের অন্য কোন সি বিচে আপনারা দেখতে পাবেন না। এই দেখুন সেই গুহাটা। দেখুন কি সুন্দর পাহাড়, আর একদম কাছেই সমুদ্র। চলুন আপনাদেরকে কাছের সমুদ্রের এই বিচটাতে নিয়ে যাই, দারুণ সুন্দর লাগছে দেখতে এখান থেকে। গত পর্বের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম রত্নগিরির বিখ্যাত কাশেলি বিচ, সেটা না দেখে থাকলে উপরের দেওয়া আই বাটন লিংকে ক্লিক করে তা দেখে নিতে পারেন। গুড মর্নিং সবাইকে, এখন বাজে ঘড়িতে সকাল 7:30, আর সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি। আমরা যাব আজকে রত্নদুর্গ ফোর্টে, যেটা রত্নগিরির একটা ফেমাস জায়গা। তো চলুন আমি আপনাদের সেখানে নিয়ে যাব আর ঘুরে দেখাবো সম্পূর্ণ ফোর্টটা। আমরা রত্নগিরিতে এসে যেই হোটেলে উঠেছিলাম তার নাম ছিল হোটেল কাঞ্চন। হোটেলটি স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত। হোটেলটির লোকেশন বেশ ভালো আর রুমগুলিও মোটামুটি ঠিকঠাক। আমরা আগে থেকে কোনো বুক করে আসিনি, এখানে এসে আমরা হোটেলের রুম বুক করেছিলাম। হোটেলটিতে রুম ভাড়া এসি হলে 1700 টাকা আর নন এসিতে 1100 টাকা। এখানে লিফট আর সুইমিং পুলের ব্যবস্থাও আছে। হোটেল কাঞ্চনে আমরা একদিন স্টে করেছিলাম। এটি হলো হোটেলটির সুইমিং পুল। আগের দিনই অটো ড্রাইভার দাদাকে আমরা বুক করে রেখেছিলাম আজকে আমাদের রত্নগিরির এই জায়গাগুলো ঘুরে দেখার জন্য। অটো ড্রাইভারের ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। হোটেল থেকে বেরিয়ে প্রথমে আমরা করে নিলাম সকালের ব্রেকফাস্ট। খাবারে নিয়েছিলাম পুরি আর সবজি। তারপর আবার আমরা অটোয় উঠে পড়লাম রত্নগিরি ফোর্টে যাওয়ার জন্য। এই দুর্গটি রত্নগিরি শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। বন্ধুরা এখন আমরা এসে গেছি রত্নদুর্গ ফোর্টে। এটাই হলো ফোর্টের এন্ট্রি পয়েন্ট। প্রথমেই আছে মন্দির, মন্দির দর্শন করে তারপরে আমরা যাব ফোর্ট দেখতে। এখান থেকে ভিউটা কিন্তু ভীষণ সুন্দর, দেখুন একদম কাছেই আছে সমুদ্র, আর তার চারিদিকে আছে দারুণ সুন্দর সবুজ পাহাড়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হলো লাইট হাউস। এটি হলো রত্নদুর্গ ফোর্টের প্রবেশ পথ। দুর্গে প্রবেশ করতে গেলে বেশ কিছুটা পথ সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। প্রত্যেক বছর নবরাত্রির সময় এই মন্দিরে অনেক বড় মেলা বসে আর সেখানে অনেক জনসমাগম হয়। এটি হলো ভগবতী দেবী মন্দিরের প্রবেশ পথ। এই মন্দিরে মা দুর্গাকে দেবী ভগবতী রূপে পূজো করা হয়। এই দুর্গের পরিধি বরাবর একটা সরু রাস্তা আছে যার মাধ্যমে সমগ্র দুর্গটা প্রদক্ষিণ করা যায়। প্রায় 120 একর বিস্তীর্ণ এলাকা জুড়ে বিস্তৃত এই রত্নদুর্গ ফোর্টটি একসময় মারাঠা সাম্রাজ্যের একটি শক্তিশালী ঘাঁটি ছিল। মূলত এই দুর্গটি জলদস্যুদের উপর নজরদারি রাখার জন্য চৌকি হিসাবে ব্যবহার করা হতো।
এই দুর্গের ওপর থেকে আরব সাগরের 180 ডিগ্রি অপূর্ব সুন্দর ভিউ পাওয়া যায়। এই দুর্গের পাশেই আছে একটি ছোট বন্দর, যা আপনারা ওপর থেকে দেখতে পাবেন। বাহমনি সুলতানদের দ্বারা নির্মিত হল প্রথমে আদিল শাহ এবং তারও পরবর্তীকালে 1670 খ্রিস্টাব্দে এই দুর্গটি জয় করেন ছত্রপতি শিবাজী মহারাজ। মারাঠাদের পর এই দুর্গ হস্তান্তরিত করা হয় পেশোয়ারদের কাছে। তারপর 1818 খ্রিস্টাব্দে ব্রিটিশেরা পেশোয়ারদের কাছ থেকে এই দুর্গটি দখল করেন। অসাধারণ সুন্দর এই রত্নদুর্গ ফোর্টটি দেখতে অনেকটা ঘোড়ার খুরের আকৃতিতে। এখানে এসে অনেকদিন পরে দেখা মিললো এই কাঠবাদাম গাছে। ছোটবেলায় যখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম, সেখানে এরকম একটা গাছ ছিল, এর ভেতরে বাদাম থাকে। অনেকদিন পরে সেই স্মৃতি কিন্তু আবার নতুন করে ফিরে পেলাম। মন্দির দর্শন করে এবার আমরা বেরোলাম কেল্লার অন্য আরেকটা দিক যাওয়ার জন্য। এদিকটা আছে লাইট হাউস, আর এই যে দেখুন একদম কাছেই রয়েছে সমুদ্র। এখান থেকে কিন্তু সমুদ্রের ভিউটা দেখুন দারুণ সুন্দর লাগছে। অসাধারণ সুন্দর লাগছে, চারিদিকে শুধু নীল জল আর জল। কেল্লাটা কিন্তু অনেকটাই বড়, তাই একদিন গোটা লেগে যাবে এই কেল্লাটা পুরোপুরি এক্সপ্লোর করতে। আর এরকম ঢালু একটা রাস্তা দিয়ে সমুদ্রের দিকে যাচ্ছি এখন আমরা। দেখুন কি সুন্দর পাহাড়, আর একদম কাছেই সমুদ্র। চলুন আপনাদেরকে কাছের সমুদ্রের এই বিচটাতে নিয়ে যাই, দারুণ সুন্দর লাগছে দেখতে এখান থেকে। দেখুন দূরে ওটা হলো লাইট হাউস। এই রাস্তাটা এতটাই স্লোপ, একদম উঁচু থেকে তাড়াতাড়ি নিচে নেমে গেলাম। পাশেই আছে সমুদ্রের বন্দর, যেটা কেল্লার অন্য আরেকটা দিকে পড়ছে। তবে এদিকটা আমরা কিন্তু দেখতে এলাম সমুদ্রের ভিউটা। এখন আমরা এসে গেছি রত্নগিরি ফোর্টের সামনে অবস্থিত সি বিচটার সামনে। এই সি বিচটা কিন্তু একদমই আলাদা, দেখুন এটা অনেকটা নিচে, এখানে কিন্তু যাওয়া আমাদের পক্ষে ইম্পসিবল। বন্ধুরা দেখুন সমুদ্রের সামনে এই অসাধারণ গুহাটা, এইরকম ইউনিক গুহা আগে কিন্তু আমি অন্য কোনো সি বিচে দেখিনি। বারবার সমুদ্রের ঢেউ যাচ্ছে গুহাটার ভেতরে। এই যে ওপরে দেখতে পাচ্ছেন, ওটা হলো কিন্তু সম্পূর্ণ কেল্লার বাউন্ডারি। পুরো কেল্লাটাই কিন্তু আপনারা যে পথে আপনাদেরকে দেখিয়েছিলাম ওই রাস্তা দিয়ে আপনারা ঘুরে দেখতে পারেন। আর নিচে দেখুন এইটা থেকে ওপরে এই জায়গাটা থেকে ভিউ কি সুন্দর লাগছে দেখুন। সমুদ্রের সামনে এই এত সুন্দর গুহাটা দেখে যাওয়ার তো আমার খুবই ইচ্ছা করছে, কিন্তু নিচে নামা
একদমই ইম্পসিবল, তাই যেতে পারবো না। তবে এখানে বসে কিন্তু আমি সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছি। চারিদিকে নীল জল দেখতে দেখতে সত্যি বারবার হারিয়ে যাচ্ছে, আমার তো দারুণ লাগছে। এই জায়গা থেকে আপনারা রত্নদুর্গ ফোর্টের ভীষণই সুন্দর ভিউ পেতে পারেন। এই যে এইটাই হলো রত্নদুর্গের ফোর্ট, আর এই হলো সমুদ্র। তো বুঝতেই পারছেন দুটো মিলিয়ে কি সুন্দর একটা জায়গা হতে পারে। আর এই সামনেই রয়েছে সেই গুহাটা। এই জায়গা থেকে কিন্তু ভিউ এক কথায় অসাধারণ। আমার তো দারুণ লাগলো এই জায়গায় এসে। আমি ফার্স্ট টাইম এই জায়গা এক্সপ্লোর করলাম, আমি ভীষণ হ্যাপি হয়েছি। হোপ আপনারাও এরকম জায়গা ঘুরে খুবই খুশি হবেন। ফোর্ট দেখে এবার আমাদের ফেরার পালা। একটু পরেই আমাদের ট্রেন আছে গোয়া যাওয়ার জন্য, তো আমরা আজকেই গোয়া চলে যাব। কেমন লাগলো এই ইউনিক জায়গার ভিডিও আপনাদের? আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, আর এই ধরনের আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে।